হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গরমের তৃপ্তিদায়ক কুচু চিংড়ি দিয়ে আলু ডাঁটার ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি গরম দিনে আলু ডাঁটার ঝোল রান্না করা হয় তাহলে সবাই তৃপ্তি করে খেয়ে নেবেন। তাহলে চলুন দেখে নেই কুচু চিংড়ি দিয়ে আলু ডাঁটার ঝোলটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 150 গ্রাম চিংড়ি মাছ। এমন সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে হবে, বেশি বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু আবার ভালো লাগবে না। তো চিংড়ি মাছগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এইগুলিকে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছ বেশি সময় নিয়ে ভাজা যাবে না, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো ভেজে নেওয়া চিংড়ি মাছগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে 2টা আলু। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে ভেজে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন আলুর সঙ্গে পেঁয়াজগুলিও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কচি ডাটা, বা অনেকে কাঠুয়ার ডাটা বলে চিনেন। একই সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝাল ভুজে লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করবেন না, সবজির মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু মশলাগুলিকে মিশিয়ে নিতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো প্রায় 20 মিনিটের মতো একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো জল। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছ, দিয়ে দেব 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা যদি হাতের কাছে না থাকে তাহলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়ার সময় 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিতে পারেন। তবে যারা টমেটো পছন্দ করেন এই সময়ের মধ্যে লম্বা করে কেটে একটা পাকা টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো কম আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর থেকে কয়েক টুকরো আলু এইভাবে ভেঙে দিতে হবে। এইভাবে কয়েক টুকরো ভেঙে দিলে ঝোলটা ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে কুচু চিংড়ি দিয়ে আলু ডাঁটার ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।